বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে আমরা সকল প্রকার ইনফরমেশন দিয়ে আমরা যদি ফেজ স্ক্যান করে প্রবেশ করি, তাহলে সেখানে আমরা এনআইডি কার্ডের সকল ইনফরমেশনগুলো দেখতে পাই। সেখানে নিচে একটি অপশন রয়েছে যে পাসওয়ার্ড সেট করুন। যদি আমরা এখানে পাসওয়ার্ড সেট করে রাখি, তাহলে পরবর্তীতে আমরা ফেজ স্ক্যান ছাড়া এনআইডি কার্ডটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারি। যখনই আমরা লগ ইন অপশনে গিয়ে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিই, তাহলে আমাদের সেখানে দেখায় যে আপনার তথ্য ভুল। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমাদের পাসওয়ার্ডটি ভুলে গেছি এবং আমাদের লগ ইন হচ্ছে না। ফেজ স্ক্যান ছাড়া আপনার এনআইডি ডাউনলোড করার জন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিভাবে ফিরে পেতে পারেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমরা যখন নির্বাচন কমিশনারের যে ওয়েবসাইটটি আছে, তো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে নিচে দেখতে পাচ্ছি যে লগ ইন করুন অপশন রয়েছে। তো এখানে যদি আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তাহলে আমাদের ভুল দেখায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম সমস্যা আসছে আমাদের। তো এখানে নিয়ে আমি আমাদের একটি ইউজার নেম বসিয়ে নিলাম, এরপর আমরা এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে নিব। তো পাসওয়ার্ডটি বসানোর পরে এরপর আমরা যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছি, ক্যাপচার কোডটি আমরা এখানে উঠিয়ে নিই। এখানে আমাদের ইনফরমেশনগুলো উঠানোর পরে এখান থেকে যদি আমরা লগ ইন অপশনে ক্লিক করি, তাহলে আমাদের তো এখানে আমাদের আসে যে ভুল তথ্য দিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমরা এই পাসওয়ার্ডটি দুটি স্টেপে ফিরিয়ে আনতে পারি। তো প্রথম স্টেপ হচ্ছে, আমরা একটু নিচে গেলেই এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড ভুলে গেলে, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ইউজার নেমটি রয়েছে অথবা যেই আমাদের ফর্ম নাম্বার অথবা এনআইডি নাম্বারটি রয়েছে, আমরা এই নাম্বারটি এখানে বসিয়ে দিব। তো আমি একটি এনআইডি নাম্বার এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি, তো ক্যাপচার কোডটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে নিব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্যাপচার কোডটি আমি এখানে বসিয়ে নিলাম। তো এরপর আমরা এখানে যে সাবমিট অপশন রয়েছে, তো সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার জন্য নিম্নের তথ্যসমূহ পাওয়া গেছে। আমরা যেই পূর্ববর্তীতে যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছি একটা ভেরিফাই কোড প্রেরণ করে, তো সেই নাম্বারটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমাদের কাছে নাম্বারটি থাকে, তাহলে আমরা এই নাম্বারে একটি SMS প্রেরণ করে, যেটা আমাদের ভেরিফিকেশন কোড 6 ডিজিটের, সেটা প্রেরণ করে তাহলে আমরা এনআইডি কার্ডটি পুনরুদ্ধার করতে পারি। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে, এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। তো আমরা সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে নিব। তো আমাদের ভেরিফিকেশন কোডটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বহাল। তো আমরা এই বহাল অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড। তো আমাদের যেই পাসওয়ার্ডটি রয়েছে, তো আমরা এখানে নতুন একটি পাসওয়ার্ড সেট করে নিব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি পাসওয়ার্ড এখানে সেট করে নিব। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পুনরায় পাসওয়ার্ডটি লিখুন। তো আমরা এই পাসওয়ার্ডটি এখানে আবারও পুনরায় লিখে নিব। তো পাসওয়ার্ডটি পুনরায় লেখা হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আপডেট। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের পাসওয়ার্ডটি আপডেট হয়ে যাবে। এছাড়াও আমরা চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 105, এই 105-এ আমরা কল দিয়ে পাসওয়ার্ডটিকে রিসেট করে নিয়ে নতুন করে আবার পাসওয়ার্ড সেট করতে পারি। তো বন্ধুরা, এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনার যেই পাসওয়ার্ডটি ভুলে গেছে, তো সেটা আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে ক্লিক করে আপনি নতুন করে আবার ইউজার আইডি পাসওয়ার্ড সেট করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দেখার মতো সুযোগ করে দেবেন। সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।